আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা দিয়ে শুরু করব রাজনৈতিক নিউজ। এই মুহূর্তে কারাগারে প্রবেশ করেছেন মওদুদ সহ 5 আইনজীবী। এই মুহূর্তে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে কারাগারে প্রবেশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমেদ সহ বিএনপি পন্থী 5 আইনজীবী। শনিবার বিকালে দলের স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমেদের নেতৃত্বে আইনজীবীদের একটি দল কারাফটকে পৌঁছান। অন্য আইনজীবীরা হলেন ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, অ্যাডভোকেট এ জে মোহাম্মদ আলী ও অ্যাডভোকেট আব্দুর রেজা খান। তারা কারা ফটকে গিয়ে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করার জন্য কারা কর্তৃপক্ষের কাছে আবেদন করেন। আইনজীবীরা কারা ফটকের সামনে চেকপোস্টে থাকা পুলিশ সদস্যদের কাছে খালেদা জিয়ার সঙ্গে দেখা করার আবেদনপত্রটি জমা দেন। এর কিছুক্ষণ পর কারা কর্মকর্তারা তাদের ভেতরে যাওয়ার অনুমতি দেন। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন নতুন নতুন নিউজ পেতে। আল্লাহ হাফেজ।